state AIDS control society ni facing te srangchala agartala pura mothani conference holo drugs namani te HIV AIDS ntoy corporate ni bisingo kaisa hojak lemong koklam panda sangjakha osalni koklamo aguli ni beser basar ro bahike drugs nalai tong te doli ganangai bahike HIV AIDS holoka abontei salai jakha kokthomnai rono dr deep devarma saka লাইথানাই তালসা সিকাঙ্গ কবাং মনো হাস্তেও এইচআইভি এইডস মানজাকমনি বাংলাদেশ তঙ্গ তেতাবো শালথাং ত্রিপুরাও দরকে এইচআইভি এইডস মানজাকমনি বাঙ্গি তঙ্কা আবনো ডাক্তি ডাক্তি কে কাসুনা বাগৈ হজাক খ্লাইজাক নাই তেই কর্পোরেট রগলুকু হজাক খ্লাইথানি কাহাম সাক্তারি সামুং খ্লাইনে হনে সাকাবো আজকে আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের অনারেবল মেয়ারের সম্মতিতে আমরা আমাদের যত কাউন্সিলর আছেন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনে ওদেরকে নিয়ে আমরা একটা সেন্সিটাইজেশন প্রোগ্রাম করছি রিগার্ডিং এইচআইভি এইডস এবং ইনজেক্টিং ড্রাগ ইউজের ব্যাপারটা নিয়ে আমাদের এএফসি এলাকাতে কী পরিস্থিতি আছে ওয়ার্ড ওয়াইজ ভিত্তিক আমরা সেই আলোচনাটা করব। এটার উদ্দেশ্য হলো কারণ আমরা বিভিন্ন যে ইনফরমেশন পাচ্ছি বা যে ধরনের খবর আমাদের কাছে এসেছে এটাতে দেখা যাচ্ছে যে এতদিন যেখানে এইচআইভি এইডসের প্রবণতা অন্য জেলায় প্রবণতাটা বেশি ছিল কিন্তু বিগত কয়েক মাস ধরে সেই প্রবণতাটা আমাদের পশ্চিম জেলায় বিশেষ করে আমার সদর অঞ্চলের আশেপাশে এটার প্রভাবটা খুব বেড়েছে। তো শুধু স্বাস্থ্য দপ্তর যে এটার একা মোকাবেলা করতে পারবে এটা একদমই হবে না, সেই ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা নেবেন যারা জনপ্রতিনিধি আছেন সেই এলাকার, তাদের একটা বড় ভূমিকা নিতে হবে। কারণ এখানে যারা এইচআইভি এইডসে আক্রান্ত হচ্ছে বিগত কয়েক মাস ধরে তাদের মধ্যে ম্যাক্সিমামই ইনজেক্টিং ড্রাগ ইউজার। তো সেই এলাকাতে যদি পাবলিক রিপ্রেজেন্টেটিভ যারা আমাদের সাথে অনারেবল মেয়রের কাউন্সিলাররা আছেন ওরা এবং ওদের যারা মেম্বাররা আছেন কাউন্সিলের ওরা সমন্বিতভাবে যদি সেই স্টেপসগুলি আমরা আলোচনা করব, পরে যদি নেই তবে আশা করি আমাদের যে প্রকোপটা আমাদের মিউনিসিপ্যালিটি এলাকায় আমরা আগামী কিছুদিনের মধ্যে কমাতে পারব। এটা খুবই উদ্বেগজনক, আমরা এই জন্য মেয়রের কাউন্সিলের সাথে বিস্তৃত আলোচনা হয়েছিল, উনি নিজে ইচ্ছা প্রকাশ করেছেন যে আমাদের যে পুরো একটা টিম আছে পুরো একটা টিমকে আপনি সেন্সিটাইজ করুন, আমরা সবাই মিলে একসাথে এই জন্য কাজ করব। তো এই উদ্দেশ্যে আজকে আমাদের এই সেন্সিটাইজেশন প্রোগ্রামটা আমাদের অনারেবল মেয়র এবং অনারেবল ডেপুটি মেয়র এখন একটা সরকারি প্রোগ্রামে আছেন, কিছুক্ষণ পরে এসে উনি আমাদের মধ্যে জয়েন করবেন। তো এই জন্যই আমরা আগে ব্রিফিংটা করে দিচ্ছি কারণ আমাদের প্রোগ্রামটা শুরু হতে হতে আরও 15-20 মিনিট লেগে যাবে। আমার পরিচয় ডক্টর দীপ কুমার দেববর্মা, আমি তো স্টেট সার্ভিলেন্স অফিসার আর সঙ্গে এখন ইনচার্জ প্রজেক্ট ডাইরেক্টর স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি হেলথ এন্ড ফ্যামিলি। মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে আজকের ডেট পর্যন্ত আপডেটটা কী আছে? বিগত সব দিনে মিলে যদি আমি ধরি তো প্রায় আমার 200-300 এইচআইভি পজিটিভ কেসেস মিউনিসিপ্যালিটি এলাকায় আছে এবং লাস্ট 3-4 মাসের সংখ্যাটা খুবই উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বিগত বছর অব্দি খুব একটা কম ছিল কিন্তু লাস্ট 3 মাসে যে চেহারা ফুটে আসছে তো সেই জন্যই আমরা উদ্বিগ্ন হয়ে অনারেবল মেয়রের সাথে আলোচনা করেছিলাম। তো উনি সেই প্ল্যানটা করলেন যে আমাদের সবাইকে নিয়ে আমরা বসি আলোচনা করি যে আমরা কী পরিকল্পনা আগামী দিনে নিতে পারি। দেখুন একটা জিনিস যে ইনজেক্টিং ড্রাগ ইউজের প্রবণতা শুধু যদি পাবলিক রিপ্রেজেন্টেটিভ বলুন বা হেলথ ডিপার্টমেন্ট